হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নোমান, অটোমোবাইল জাপানের ওনার অ্যান্ড ফাউন্ডার। আজকে একটা গাড়ি যেটা আমাদের ঢাকায় রেডি স্টকে আছে, টয়োটা ফিল্ডার WXB 2017 সালে ওলশেপের একটা গাড়ি। এই গাড়িটা নিয়ে আমরা একটা ব্রিফ, এটার মধ্যে কী কী আছে, কী অপশনস আছে এবং এটার গাড়ির কোয়ালিটিগুলো নিয়ে কথা বলবো। প্লাস যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে গাড়ির ফুয়েল এফিসিয়েন্সি নিয়ে চিন্তা করাটা আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ আপনারা যারা গাড়ি পারচেস করার জন্য আসেন তারা ইউজুয়ালি যেটা করেন সেটা হচ্ছে গিয়ে গাড়িটার লুক, গাড়িটার অ্যাফোর্ডেবিলিটি, প্লাস গাড়িটা কী ধরনের মেনটেনেন্স ইস্যুসগুলো ফেস করা লাগবে ভবিষ্যতে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি এটার ফুয়েল এফিসিয়েন্সিটা নিয়ে আমরা সবসময় চিন্তাভাবনা করি। এবং এটার কারণে কিন্তু দেখবেন যে যারা গাড়ি কিনতে চাচ্ছেন অথবা যারা অলরেডি গাড়ি ওন করতেছেন এদের প্রত্যেকেই কিন্তু ওনারা আমাদের সোশ্যাল মিডিয়াতে, যেমন ফেসবুকে বলেন, বিভিন্ন গাড়ির নাম ধরে ধরে আলাদা আলাদা করে গ্রুপ আছে, সেখানে গাড়ি কী কী অবস্থায় আছে, এই গাড়িটা নেওয়া ঠিক হবে কি না, এই গাড়িটা কীরকম ফুয়েল এফিসিয়েন্ট, মেনটেন্যান্স নিয়ে কোনো সমস্যা আছে কি না, এই ধরনের অনেক ধরনের ইস্যুস এই গ্রুপগুলোতে নিয়ে চর্চা হয়। Everyone is sharing their thoughts and sharing their views regarding the vehicle, jate onnora etate helpful hoy ebong shudhu ei bishoy gulo na amra jokhon dekhi, ami particularly jodi kotha boli je Facebook niye jokhon dekhi, Facebook e ek ek jon ek ekta group e likhe jacche je ami peyechi 21 km per liter, arekjon pacchen 12, arekjon pacchen 13, gari theke ekta gari different, তো মাইলেজ এর কারণে আপনার ওঠা নামা করবেই। বাট আমি একটা জিনিস এই ভিডিওটা শুরু করার আগে কেন এগুলোর কথা বলছি, বিকজ ফুয়েল এফিসিয়েন্সি ইজ ওয়ান অফ দ্য মেজর থিং যেটা আমাদের গাড়ি কেনার সময় আমাদেরকে ড্রাইভ করে যে এই গাড়িটা আমি নেবো কি নেবো না। অ্যাপার্ট ফ্রম যেগুলো বললাম, যেমন লুক, গাড়ির অ্যাফোর্ডেবিলিটি, বাজেট, এগুলোর বাইরে ফুয়েল এফিসিয়েন্সিটা আমাদেরকে অনেক বেশি চিন্তাভাবনা করায়। আর এখন যেরকম একটা সময় এসে পৌঁছে গেছি যে ওয়ার্ল্ড ওয়াইড ফুয়েল প্রাইস ইজ গোয়িং আপ, এবং এটার জন্য কিন্তু খুব শীঘ্রই সামনে বাংলাদেশের মার্কেটও কিন্তু তেলের দাম বেড়ে যাচ্ছে। তো আমি বলি যে আপনি ফুয়েল সেভ করতে চান, দ্যার ইজ লটস অফ টিপস আপনি জানা দরকার আছে, যে ইস্যুসগুলো কোনগুলো সেগুলো যেগুলো আপনার গাড়ির ফুয়েল এফিসিয়েন্সিতে ইম্প্যাক্ট করে। তো হাউ ইউ ড্রাইভ ইউর কার ইজ ইম্পর্টেন্ট, ওয়েন অ্যান্ড ওয়ার ইউ অ্যাকচুয়ালি ইউর ড্রাইভিং ইউর কার, প্লাস ফাইন্ডিং আউট দ্য রাইট কার ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং এই জন্যই কিন্তু হাইব্রিড ইজ ভেরি পপুলার রাইট নাও। যদিও এখনও বাংলাদেশে অনেকের মধ্যে কয়েকটা বিষয়ে খুবই কনফিউশন ক্রিয়েট করে যে আমি হাইব্রিড নিব কি নিব না, কারণ হাইব্রিড নিয়ে এখন অনেকের ভিতরে এক ধরনের ভয় আছে, অনেকের ভিতরে এক ধরনের আশঙ্কা আছে যে ব্যাটারি ফেল করলে কী করবে। আমাদের এখানে যারা যারা আসেন, আমি কাউন্সেলিংয়ের সময় বা কথাবার্তা বলার সময় ডিসকাশনের সময় কয়েকটা জিনিস বলি, সেটা হচ্ছে গিয়ে আপনি যদি গাড়ির ব্যাটারি নিয়ে ভয় পান, হাইব্রিড ব্যাটারিটা নিয়ে ভয় পান, আপনি কার গাড়িটা কিনতেছেন, টয়োটা ম্যানুফ্যাকচার একজনের গাড়িটা কিনতেছেন, তো টয়োটার ম্যানুফ্যাকচার করা ব্যাটারির উপর ভয় পাচ্ছেন কিন্তু টয়োটার ইঞ্জিনের উপর ভয় পাচ্ছেন না, এটা এক ধরনের কমপ্লেক্সিটি। তো শুধু ব্যাটারি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, আপনি যদি খেয়াল করে দেখেন ঢাকা শহরে বা মেজর সিটিগুলোতে অলরেডি আপনার হাইব্রিড টেকনোলজি নিয়ে ওয়ার্কশপগুলো রেডি হয়ে আছে সার্ভিস দেওয়ার জন্য, এবং দে আর ওয়েল ইকুইপড, তো ওগুলো জায়গাতে কোনো সমস্যা নেই। এখন যদি ফুয়েল এফিসিয়েন্সি নিয়ে কথা বলতে হয় তাহলে আমি কয়েকটা জিনিস একটু স্পেসিফিক্যালি বলতে চাই, সেটা হচ্ছে গিয়ে আপনি কীভাবে গাড়িটা ড্রাইভ করতেছেন এটা খুবই ইম্পর্টেন্ট, মানে আপনার ড্রাইভিং বিহেভিয়ারটা, ড্রাইভিং প্যাটার্নটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ ড্রাইভিং প্যাটার্নের উপরে একটা গাড়ির ফুয়েল এফিসিয়েন্সি অলমোস্ট 20-25% ম্যাটার করে যায়। সরি, অলরেডি আমাদের এখানে যারা যারা বায়ার আসেন হাইব্রিড গাড়ি কেনার সময় তাদের মাথায় সবার আগে যে কোশ্চেনটা আছে সে হচ্ছে গিয়ে আমি এই টাকাতে যে গাড়িটা নিচ্ছি ফুয়েল এফিসিয়েন্ট হবে কি না গাড়িটা। গাড়িটা ফুয়েল এফিসিয়েন্সি আপনার ডেফিনেটলি প্রত্যেকটা গাড়ির ম্যানুফ্যাকচারাররা তারা একটা আইডিয়াল কন্ডিশনের
এভারেজ একটা ফুয়েল এফিসিয়েন্সির কথা বলে দেয়, আমরাও সেই অনুযায়ী কথাবার্তা বলি। যেমন এই গাড়িগুলো আপনার প্রায় 25 কিলোমিটার পার লিটারে আপনাকে ফুয়েল এফিসিয়েন্সি প্রোভাইড করবে। বাট ইন আইডিয়াল কেস দেখা যায় যে অনেক সময় ওই আইডিয়াল কেসের বাইরে গিয়ে এই গাড়িগুলো কিন্তু দেখা যায় 12, 14, ইভেন 15, 16 এরকম মাইলেজে আপনার দিচ্ছে। সো কেন এরকম হয়? সো ড্রাইভিং প্যাটার্নটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনারা যারা গাড়ি ড্রাইভ করতেছেন বা আপনার ড্রাইভারকে অথবা আপনার নিজে যদি ড্রাইভ করে থাকেন, খুব রেগুলার যারা ব্রেক করে, আপনার ইনকনসিস্টেন্ট ড্রাইভিং, যেটা হচ্ছে ইনকনসিস্টেন্ট স্পিডিং এবং ইনকনসিস্টেন্ট ব্রেকিং, আপনার ফুয়েল এফিসিয়েন্সিকে কমায় দেবে। সাডেন এক্সেলারেশন আপনার ফুয়েল এফিসিয়েন্সিকে কমায় দেবে। সো যেহেতু 25% ফুয়েল এফিসিয়েন্ট আপনি সেভ করতে পারেন জাস্ট টু অল্টার অর ইম্প্রুভ ইউর ড্রাইভিং প্যাটার্ন, আপনার কিন্তু ফুয়েল এফিসিয়েন্সি ইমিডিয়েটলি আপনি দেখবেন যে ইম্প্রুভ হয়ে গেছে। সেকেন্ড থিং হচ্ছে গিয়ে গাড়ির টায়ার প্রেশার। গাড়ির টায়ার প্রেশারটা খুবই ইম্পর্টেন্ট, কারণ গাড়ির টায়ার প্রেশার যদি আপনার কম থাকে অথবা বেশি থাকে, আপনি দেখবেন যে গাড়ির ফুয়েল এফিসিয়েন্সির উপর ইম্প্যাক্ট করতেছে। এটা হয়তো অনেকেই ফিল করবেন না, কারণ গাড়ির টায়ার প্রেশারটা যদি আপনি অপটিমাম লেভেলে না রাখতে পারেন তাহলে এটা আপনার গাড়ির ফুল এফিসিয়েন্সিকে হ্যাম্পার করবে। তো একটু এদিকে একটু আসি, গাড়ির পিলারে এই টায়ার প্রেশারটা কত থাকবে আইডিয়াল সেটা কিন্তু এখানে লেখা থাকে। আমি একটু দেখার চেষ্টা করি যে এখানে লেখা আছে 2.3 bar। হ্যাঁ, 2.3 bar হচ্ছে গিয়ে গাড়িটার টায়ার প্রেশার। সো আইডিয়াল টায়ার প্রেশার হবে 2.3 bar। এটা আপনি যদি মেনটেন করেন ডেফিনেটলি আপনার গাড়ির ফুয়েল এফিসিয়েন্সি বেটার হবে। এখন 2.3 bar আমাদের PSI-তে যদি আমি কনভার্ট করি তাহলে এটা 33 হবে। তো চারটা চাকাতে আপনি 33 রাখবেন। অনেকেই যেটা করেন সেটা হচ্ছে গিয়ে হাইওয়েতে গেলে অনেকে যেটা প্র্যাকটিস সেটা হচ্ছে গিয়ে হয়তো টায়ার প্রেশারটা বাড়িয়ে নেয়। এটা করা ঠিক না, কারণ এটা আপনার গাড়ির হ্যাম্পার হতে পারে, ফুল এফিসিয়েন্সি কমবে এবং রিস্কও হবে দেবে। কারণ যত বেশি ফ্রিকশন আসবে গাড়ির টায়ার প্রেশার বেশি থাকে, আপনি সহ গাড়িটা রিস্কে পড়ে যাবে। তো এই কাজটা কখনো করবেন না। ম্যানুফ্যাকচার দেওয়া যে টায়ার প্রেশারটা সেটা মেনটেন করবেন। তৃতীয় ইস্যু হচ্ছে গিয়ে গাড়িটার রেগুলার মেনটেনেন্স কিট আমরা কী ব্যবহার করতেছি। সো মেনটেনেন্স কিটের মধ্যে কিন্তু আপনার ইঞ্জিন অয়েল, ফিল্টার্স এগুলো কিন্তু থাকে। আপনি যদি ভালো ইঞ্জিন অয়েল ইউজ করেন এবং অন রেগুলার ইন্টারভাল যদি এটা চেঞ্জ করেন, আই হোপ আপনার এই ফুয়েল এফিসিয়েন্সি বাড়বে। প্লাস এয়ার ফিল্টারটা নিয়ে অনেকেই আমরা খুব বেশি ওরিট থাকি না, যে কোনো ব্র্যান্ডের সস্তা এয়ার ফিল্টার ইউজ করতেছি, যার কারণে কিন্তু এটার কারণে আপনার ফুয়েল এফিসিয়েন্সি ইম্প্যাক্ট আসে। আপনি যদি বেটার একটা ফুয়েল এফিসিয়েন্সি ইনশোর করতে চান তাহলে আপনার গাড়ির এয়ার ফিল্টারটা আপনাকে রেগুলার মনিটর করা এবং এটা চেঞ্জ করা এবং ভালো কোয়ালিটি এয়ার ফিল্টারগুলো ইউজ করাটা ইম্পর্টেন্ট। কারণ যদি বেশি ডাস্ট থাকে গাড়ির যেই রিকোয়ার্ড যে এয়ারটা দরকার বার্ন আউট করার জন্য ফুয়েলটা, সেটা যদি না পাস করতে পারে তাহলে কিন্তু আপনার গাড়ির ফুয়েল এফিসিয়েন্সি কমে যাবে। তো রেগুলার মেনটেনেন্স করাটা খুব ইম্পর্টেন্ট, ডিউ টাইমের মেনটেনেন্স করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ড জিনিস বললাম। থার্ড জিনিস হচ্ছে গিয়ে আমাদের গাড়িগুলো কিন্তু দেখবেন যে এই যে শেপগুলো আছে, হ্যাঁ, প্রত্যেকটা শেপ যেগুলো এখানে দেখতে পাচ্ছি আমরা, এখানে গাড়ির পুরো গাড়ির এজ ধরে গাড়ির বডির সাথে যেসব শেপগুলো আছে, এগুলো হচ্ছে কি আপনার গাড়ির অ্যারোডাইনামিক ইম্প্রুভমেন্টের জন্য করা হচ্ছে। এই জন্য এই শেপগুলো আমাদের গাড়ির যে অ্যারোডাইনামিক্সটা সেটা বাড়িয়ে দেয় এবং গাড়ির ফুয়েল এফিসিয়েন্সিতে এটা ইম্প্যাক্ট আছে। তো আপনার গাড়ির অ্যারোডাইনামিক নষ্ট করে এবং এমন কোনো জিনিস যদি আপনি ব্যবহার করেন, লাইক আপনি যদি ছাদে কোনো জিনিসপত্র ব্যবহার করতেছেন, যদি মাল ক্যারি করার জন্য কোনো বিষয় থাকে আপনি ছাদে ক্যারি করতেছেন, এইসব জিনিসপত্র যখন যত বেশি ইউজ করবেন আপনার গাড়ির ফুয়েল এফিসিয়েন্সি তত বেশি খারাপ হতে থাকবে। প্লাস আপনার গাড়িতে আমরা সাধারণত যেটা করি সেটা হচ্ছে গিয়ে গাড়ি কেনার পরে আমাদের ট্রাঙ্কে চলে আসে দিকে, এখন যে অবস্থায় আছে ট্রাঙ্ক ফাঁকা থাকাই উচিত। বাট ম্যাক্সিমাম টাইম আমরা যেটা করি সেটা হচ্ছে ট্রাঙ্কে আননেসেসারি এবং অনেক দিন ধরে ব্যবহার হবে না এরকম অনেক জিনিসপত্র আমরা ট্রাঙ্কে রেখে দিই।
তো আপনি যদি আননেসেসারি জিনিসপত্র এবং ওভারলোডের জিনিসপত্র আপনি গাড়িতে ইউজ করেন তাহলে কিন্তু একটা ফুয়েল এফিসিয়েন্সি কমে যাবে। বেটার এগুলো সরিয়ে ফেলা উচিত। যদি আপনার খুব প্রয়োজন না হয়, আপনি ওভার ওয়েটেড কোনো কিছু গাড়িতে ক্যারি করা ঠিক না, প্রয়োজন ছাড়া গাড়িতে এগুলো ক্যারি করলে আপনার ফুয়েল এফিসিয়েন্সি আপনার কমবে না, আপনার ফুয়েল এফিসিয়েন্সি আপনার ইম্প্যাক্ট হবে, যার কারণে আপনার গাড়িতে তেলের খরচটা বাড়তেই থাকবে। এই জিনিসগুলোর বাইরে আরেকটা জিনিস যেটা আমার দেখানো দরকার, কারণ ইঞ্জিন অয়েলটা নিয়ে অনেকের এক ধরনের কনফিউশন আছে। আমি তো র্যান্ডম ভিডিওগুলো করতেছি, জাস্ট টু শেয়ার আওয়ার থটস উইথ ইউ। আমি একটু দেখাই দিই, যেমন এখানে লেখা আছে, হ্যাঁ আপনি কোন ইঞ্জিন অয়েলটা ব্যবহার করেন। এটা গ্রুপেও অনেকে লেখেন, আমাদের কাস্টমাররা অনেক সময় কোশ্চেন করেন, কিন্তু খেয়াল করে দেখেন এখানে কিন্তু লেখা আছে, হ্যাঁ 0W16। আপনি আপনার গাড়িতে 0W16 গ্রেডের ইঞ্জিন অয়েলটা ব্যবহার করবেন, ফুল সিনথেটিক যেটা এখানে লেখা আছে। বাট বাংলাদেশে সাধারণত 0W16 এই ইঞ্জিন অয়েলটা সাধারণত পাওয়া যায় না, এই গ্রেডের ইঞ্জিন অয়েলটা পাওয়া যায় না। সো আমরা যেটা করি 0W20 ইউজ করি 16-এর বদলে, অথবা 5W30 ইউজ করি। তো এই ইঞ্জিন অয়েলটা ব্যবহার করলেও আপনার গাড়িটার ফুয়েল এফিসিয়েন্সি ভালো থাকবে এবং গাড়ির ইঞ্জিনটা ভালো থাকবে অনেক দিন ধরে। এগুলা কেন বলছিলাম, বলছিলাম একটা কারণে, সেটা হচ্ছে গিয়ে হাউ অ্যাকচুয়ালি ইউ আর ড্রাইভিং এবং আপনি কীভাবে ফুয়েল এফিসিয়েন্সি বাঁচাতে পারেন। তো গাড়ির এই টিপসগুলো তো আপনি রাখতেই পারেন ফুয়েল এফিসিয়েন্সি ইনশিওর করার জন্য। বাট আরেকটা জিনিস হচ্ছে গিয়ে গাড়ির দাম বাড়বে, সব কিছুরই দাম বাড়তেছে, ঠিক একইভাবে ফুয়েলের কষ্ট বাড়তেছে। তো বেটার আমরা যদি কয়েকটা জিনিস একটু মেনটেন করি, সেটা হচ্ছে গিয়ে আমরা যদি আমাদের যে ইঞ্জিন অয়েলটা আমরা ব্যবহার করতেছি সেটা ভালো ইঞ্জিন অয়েলটা দিচ্ছি, প্লাস আমাদের ফুয়েল যেটা আমরা ব্যবহার করতেছি সেটা যদি আমরা প্রপার জায়গা থেকে নিই এবং ভালো জায়গা থেকে ইঞ্জিন আমাদের ফুয়েলটা আমরা যদি পিক করি রেগুলার বেসিসে, দেখা যাবে যে আমাদের গাড়িটার হেলথটা ভালো থাকতেছে। কারণ ফুয়েল যেটা ইনটেক করতেছি আমরা গাড়িতে ঢালতেছি সেটা কিন্তু খারাপ হলে গাড়ির ফুয়েল এফিসিয়েন্সিও খারাপ হবে, কারণ অনেক জায়গায় চুরিও হয়, চুরির বিষয়গুলো যদি বাদও দিয়ে দিই। আপনি যদি রেগুলার বেসিসে ভালো জায়গা থেকে আপনি যদি গাড়ির তেলটা নেন, আপনার গাড়িটাও ভালো থাকবে এবং ফুয়েল এফিসিয়েন্সি ইনশিওর করবে। অফিস আওয়ারে আপনি যদি যেসব জায়গাতে আপনার কনজেশন হয় সেগুলো যদি অ্যাভয়েড করে যান, মানে আপনার সোজা কথা যেটা আপনার রুট প্ল্যানিংটাও খুব ইম্পর্টেন্ট। সো রুট প্ল্যানিংটা যদি আপনি প্রপারলি করতে পারেন তাহলে দেখবেন যে আপনার গাড়ির ফুয়েল এফিসিয়েন্সি বাড়বে। ড্রাইভিং প্যাটার্নের কথা বললাম, এগুলো সব কিছু বললাম, বাট এই সব কিছুর বাইরে একটা রাইট কার পিক করা আপনার জন্য এটা খুব ইম্পর্টেন্ট। কারণ এখন এসে আমরা যদি এখনও নন হাইব্রিড গাড়ির প্রতি খুব অবসেস হয়ে থাকি, অথবা নন হাইব্রিড গাড়িই নিতে হবে কারণ হাইব্রিড গাড়িতে অনেক ধরনের সমস্যা হতে পারে, ব্যাটারি নিয়ে একটা অযাচিত এবং অহেতুক একটা ভয়, এইসব জিনিসপত্র যদি থাকে, আপনি হাইব্রিড গাড়ি অ্যাভয়েড করে নন হাইব্রিড গাড়ি যেতে চান, তাহলে আপনার ফুয়েল কস্ট কখনই কমবে না, বাড়তেই থাকবে। তো পিকিং আপ দ্য রাইট কার ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং এরকম একটা গাড়ি হচ্ছে এই গাড়িটা, ফিল্টার হাইব্রিড WXP। তো এটা ডিনোট করবে লাক্সারি এবং একই সাথে ভেরি প্র্যাকটিক্যাল পারপাসফুল, প্লাস এই গাড়িটার ফুয়েল এফিসিয়েন্সি ইজ ফেনোমেনাল। এই গাড়িটা আপনাকে পার লিটারে সিটির মধ্যে 15-18 কিলোমিটার করে আপনাকে পার লিটারে ও আপনাকে ড্রাইভ করে নিয়ে যাবে, এবং হাইওয়েতে এটা মোর দেন 20-22-23, এবং আইডিয়াল কন্ডিশনে যদি আপনি গাড়ি প্রপারলি এই সব জিনিসপত্র মেনটেন করে চালান, তারপরে 25 কিলোমিটার পার লিটারও আপনি পাবেন এই গাড়িটা থেকে। এবং হাইব্রিড গাড়ি থেকে নন হাইব্রিড গাড়িটার প্রাইস একটু বেশি, তো আপনি যদি এই গাড়িটা পিক করেন ডেফিনেটলি আপনি অনেক বেটার সার্ভিস পাবেন। এটা আমাদের ঢাকায় রেডি স্টকে আছে এই মুহূর্তে। এই গাড়িটা ফিল্টার WXP 2017 ওল্ড শেপের একটা গাড়ি, যেটা গাড়ির আমি একটু আপনার অকশন শিটটা দেখাই তাহলে আরও বেটার হবে। এই গাড়িটার অকশন গ্রেড হচ্ছে গিয়ে 4, আর এটার মাইলেজ হচ্ছে গিয়ে 58,000 কিলোমিটার। USS অকশন হাউস থেকে গাড়িটা পারচেস করা ছিল। দিস দ্য অরিজিনাল অকশন পেপার, দেখতে পাচ্ছেন এখানে 4 পয়েন্টের গাড়ি, 58,000 কিলোমিটার মাইলেজ, এখন হয়তো অ্যারাউন্ড 58,500 মতো মাইলেজ আছে। আমরা ইউজারে যেটা করি, গাড়ি আসার পরে সাধারণত আমরা পোর্ট থেকে যেভাবে আসি ওভাবে রেখে দিই, জাস্ট ক্লিন আপ করি, ওয়াশ করে রেখে দিই,
জাস্ট টু শোকেস হোয়াট দ্য কার অ্যাকচুয়ালি হ্যাভ এবং কীভাবে গাড়িটা অকশন হাউস থেকে জাপান থেকে আমাদের এখানে আসলো সেই জেনুইন কন্ডিশনটা দেখানোর জন্য আমরা এই কাজটা করি। তো আপনি যদি দেখেন এখানে অকশন শিটটাতে, এখানে আপনি দেখবেন যে সামনে আপনার বনেটের উপরে প্লাস পেছনের দরজায়, সামনের দরজায় ডান পাশের পেছনের দরজা এবং পেছনের ফেন্ডার বাম্পারে, তারপর হচ্ছে আপনার ট্রাঙ্ক ডোরটাতে সব এ মানে স্ক্র্যাচ আছে, কিছু জায়গায় 212 আছে, তো মানে খুবই ছোটো ছোটো স্ক্র্যাচ যেটা রাফ পলিশ করলে চলে যাবে। আমি জানি যে এগুলো নেকেড আইতে আপনি একদম আই সাইটে পড়বে না কখনোই, সো এগুলো খুব ক্লিন একদম একটা গাড়ি। আপনারা যদি বেটার গাড়ি চান, বেটার ফুয়েল এফিসিয়েন্সি ইনশিওর করতে চান এবং এখন যে পরিমাণে খরচ বাড়ছে সব কিছু, তেলের গাড়ি নামার আমি এখন আর যুক্তিকতা দেখি না, কারণ ফিল্ডার WXB কিন্তু আপনার নন হাইব্রিডও হয়। আপনারা যারা নন হাইব্রিড গাড়ি কিনবেন তারা কিন্তু ডেফিনেটলি জেনে রাখেন যে আপনি গাড়ির জন্য টাকা ঢালতেছেন না, আপনি যেটা ঢালতেছেন সেটা হচ্ছে গিয়ে গভর্নমেন্টকে ডিউটি পারপাসে টাকা দিচ্ছেন। তো হাইব্রিড গাড়িটা সুবিধা হচ্ছে কি, আপনার অ্যাকুইজিশন কস্ট মানে হচ্ছে গাড়িটা কেনার খরচটা কম আসতেছে, প্লাস এই গাড়িটা ফুয়েল এফিসিয়েন্সি হওয়ার কারণে আপনার রেগুলার যে ডে টু ডে এক্সপেন্ডিচারগুলো থাকে সেগুলো কমে আসবে। তো চোখ বন্ধ করে একটা হাইব্রিড গাড়িটা সিলেক্ট করেন আপনি এবং নন হাইব্রিড গাড়িটাতে যেসব সুবিধাগুলো পান সবই এই গাড়িটাতে আছে, মেনটেনেন্সও নন হাইব্রিড গাড়ির মতোই, এর বাইরে এটার মধ্যে সেরকম কোনো কিছু নেই। আপনি জাস্ট ড্রাইভ করবেন, বেটার ফুয়েল এফিসিয়েন্সি পাবেন, মাসিক খরচও কমে যাবে, আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গিয়ে গাড়িটা যেহেতু মাইলেজ অনেক কম, আপনি এটা থেকে অনেক লম্বা সময় ধরে ইউটিলিটি অ্যাভেল করতে পারবেন এবং রিসেল ভ্যালু এটা অনেক বেটার হবে। আর ফিল্ডার WXB নিয়ে আমাদের অলরেডি অনেকগুলো ভিডিও করা আছে আমাদের ইউটিউব পেজেগুলো আপনি দেখতে পারবেন। তো আজকে আর ডিটেলে কিছু বলবো না, জাস্ট এই গাড়িটার ইনিশিয়াল বিষয়গুলো শুধু শেয়ার করলাম। আপনারা যদি গাড়িটা পারচেস করতে চান আমাদের শোরুমে চলে আসতে পারেন, এসে দেখে টেস্ট করে টেক ইউর ডিসিশন। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।